পেট্রোলত বাতাস সঞ্চালন করি তরঙ্গ সৃষ্টি করে। এই তরঙ্গ পানির সংস্পর্শ যাই উৎপাদিত জ্বালানি গ্যাসের বিকল্প অইন। সামান্য অজ্ঞ প্রক্রিয়ার মাধ্যমত রান্নার জ্বালানি হিসেবে অইন উৎপাদিত কৌশলের এই সহজ প্রযুক্তির প্রদর্শনী দেখাই রাঙ্গুনিয়া বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অল। রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনত 42তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষত বিজ্ঞান মেলাত এলে প্রযুক্তির প্রদর্শনী দেখাইয়ারে বেগগুণরে আশ্চর্য করে দিই তারা। এছাড়া যানজট মুক্ত স্বাস্থ্যকর পরিকল্পিত শহরত ক্যানগরি পর্যটন গ্যাস উৎপাদন করি ওই গ্যাস রান্নার জ্বালানি হিসেবে সাপ্লাই দেওয়া যায় এলে প্রযুক্তি লই আইসিল সরফ বাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অল। ইয়ার বাইরে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন কৌশল ড্রিমল্যান্ড বাংলাদেশ সমন্বিত চাষ পদ্ধতি মরুভূমির প্রাণীর বাসযোগ্য পরিবেশ পদ্ধতি সড়কত অটো আলো তৈরি পদ্ধতি উদ্যোগ আরো বোধ আশ্চর্য গরিবের মতো উদ্ভাবনী যন্ত্র ও নোয়া নোয়া ভাবনার প্রকল্প লই রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী অলর প্রদর্শন করাই ওই বিজ্ঞান মেলাত। গত নভেম্বর 30 তারিখ আরা দিন এই মেলাত স্কুল কলেজ ও শিক্ষার্থী অলর অংশগ্রহণত জমজমাট বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত ই। এ সময় আয়োজিত আলোচনা সভাত সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, অধ্যাপক অসীম কুমার শীলর সঞ্চালনাত সভাত বিশেষ অতিথি বক্তব্য দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হিন্দুল বাড়ি, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার উদ্দ আরও বোধকিয়ায়। মেলাত উপজেলার বিভিন্ন স্কুল কলেজের 20খান স্টল অংশগ্রহণ গুইজি। বিয়াক শেষত শ্রেষ্ঠ প্রযুক্তি প্রদর্শনীর পুরস্কার পাই বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ প্রযুক্তি তৈরির পুরস্কার পাই সরববাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অল। এছাড়া বিভিন্ন ক্যাটাগরির বিজয়ী শিক্ষার্থী অলরে পুরস্কার তুলে দেওয়া হই। ডেস্ক রিপোর্ট, সি প্লাস টিভি।